বিমার আওতায় আসছে শিক্ষার্থীরা পঁচাশি টাকায় প্রতি মাসে মিলবে পাঁচশো টাকা বৃত্তি আমি এখন রয়েছি দেখতে পাচ্ছেন দার ডিলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে এখানে প্রকাশিত হয়েছে খবরটা দশ মার্চ দুই হাজার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা বিমার আওতায় আনতে চায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডি আইডিআর এ লক্ষ্যে চালু করা হয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রকল্প সম্প্রতি পরিষদ সচিব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সহ সংশ্লিষ্টদের এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় যুক্ত হয়ে একজন শিক্ষার্থীকে বছরে পঁচাশি টাকা জমা দিতে হবে বিমা সচল থাকা অবস্থায় ওই শিক্ষার্থীর অভিভাবকের শারীরিক অক্ষমতা বা মৃত্যু হলে সতেরো বছর বয়স হওয়া পর্যন্ত মাসে পাঁচশো টাকা করে বৃত্তি পাবে ওই শিক্ষার্থী আইডিআর এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বাড়ি গত সোমবার ওই চিঠি পাঠান চিঠিতে বলা হয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুই সালের পয়লা মার্চ বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আইডিআর এর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শিক্ষা বিমা পরিকল্প জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে প্রথমে দুই বছরের জন্য সীমিত পরিসরে পাইলটিং করা হয় দুই সালে এটি সব জীবন বিমা কোম্পানির মাধ্যমে বাজারজাতকরণের জন্য উন্মুক্ত করা হয় ফলে গত বছরে বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমে প্রায় আটাত্তর হাজার শিক্ষার্থী এ বিমা পরিকল্পের আওতায় এসেছে চলিত বছরের শুরুতে বাংলাদেশের সেনাবাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এ বিমার আওতায় আনা হয়েছে যার সংখ্যা প্রায় দুই লাখ বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রকল্পটি উদ্দেশ্য হলো দেশের শিক্ষার্থীর জ্বরে পড়া রোধ করা এ বিমার আওতায় তিন থেকে সতেরো বছরের কোনো শিক্ষার্থীর বাবা মা বা আইনগত অভিভাবক এ বিমা সুবিধার আওতায় আসতে পারেন এতে আরও বলা হয় বছরে মাত্র পঁচাশি টাকা প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে এ বিমার আওতায় আসার পর কোন শিক্ষার্থীর অভিভাবকের শারীরিক অক্ষমতা বা মৃত্যুতে শিক্ষার্থীর বয়স সতেরো বছর হওয়া পর্যন্ত মাসিক পাঁচশো টাকা হারে বৃত্তি পাবে যা শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বার্ষিক প্রিমিয়াম আনুবাতিক হারে বৃদ্ধি করে বর্ধিত বিমা সুবিধা মাসিক বৃত্তি পাওয়া যাবে তো এ পর্যন্ত খবরটা শেষ হয়েছে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ